সড়কে আবারও মৃত্যুর মিছিল, ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে প্রাণ গেল 13 জনের, ময়মনসিংহে নিহত আরো 2। ছুটি শেষে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, ভোগান্তিহীন শহরে ফেরায় খুশি যাত্রীরা। এবং ইরানে পাল্টা হামলার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রধানের, তেল আবিব যুদ্ধে জড়ালে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি তেহরানের। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাত। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। সপ্তাহে বা 10 দিন পরে একটা ড্রেস না নিলে আমার খুব খারাপ লাগে, একটা নেশা হয়ে গেছে। আপনার ক্ষেত্রে আপু সব মেয়েদের ক্ষেত্রে শপিংটাই হচ্ছে আমার, মানে আপু একটু বেশি, মানে একটু যে আসলে খেলার কারণে আপনাকে স্যাক্রিফাইস গুলি করতে হবে, আদারওয়াইজ তো আপনার কোনো এম থাকবে না। মনব যতই ডাইট থাক তাও ওইটাই লুকায় হলো খেয়ে নিতে হবে, খেয়ে তারপরে যা করার করো। আমি সেমাই আমার পছন্দ না। আমার কথা হচ্ছে তুমি পোচাছো, তুমি কিছু নিয়ে আসতে পারতা না ঈদের আগে? একটা ঈদ তুমি তো কিছু আনতে পারতে। হ্যাঁ, রান্না করে খাওয়ানোর মতো। এক নাম্বার দিয়ে দেন, এই তো এই ওর পানিশ। সময় তো শেষ হয়ে গেছিল। আচ্ছা, কারণ আমার তো কেড়ে নিছে, আমি তো পারতাম। আমি প্রতি সপ্তাহে বা 10 দিন পরে একটা ড্রেস না নিলে আমার খুব খারাপ লাগে, একটা নেশা হয়ে গেছে। মানে আপনার ক্ষেত্রে শপিং সব মেয়েদের ক্ষেত্রে শপিংটাই হচ্ছে আমার, মানে আপুর একটু বেশি, মানে একটু বেশি। এই ঈদে না হয়েছে, এই ঈদে পাঁচটা শাড়ি নেওয়া হয়েছে, এখনো ড্রেস কেনা হয়নি। আসলে খেলার কারণে আপনাকে স্যাক্রিফাইস গুলি করতে হবে, আদারওয়াইজ তো আপনার কোনো এম থাকবে না। মনব যতই ডাইট থাক তাও ওইটাই লুকায় হলো খেয়ে নিতে হবে, খেয়ে তারপরে যা করার করো। সেমাই সেমাই আমার পছন্দ না। আমার কথা হচ্ছে তুমি পোচাছো, তুমি কিছু নিয়ে আসতে পারতা না ঈদের আগে? একটা ঈদ তুমি তো কিছু আনতে পারতে। হ্যাঁ, রান্না করে খাওয়ানোর মতো। তাও আপনারা মনে করেন যে 10-এর উপরেই যায়, বান্ডিল জুল যখন ব্যাগে যা আসে সেটা চলেই যায়। চলে যায়। এক নাম্বার দিয়ে দেন, এই তো এই ওর পানিশ। সময় তো শেষ হয়ে গেছিল। আচ্ছা, কারণ আমারটা তো কেড়ে নিছে, আমি তো পারতাম। সময় শেষ হয়ে গেছিল। আমি দর্শক, পবিত্র ঈদ উপলক্ষে তারকা খেলোয়াড়দের নিয়ে এশিয়ান টিভির বিশেষ অনুষ্ঠান ঈদ আনন্দ দেখবেন আজ সন্ধ্যায় 6টা নিউজের পর, দেখার আমন্ত্রণ রইল। এবার বিস্তারিত, ফরিদপুরের কানাইপুরে বাস পিকআপ ভ্যানের সংঘর্ষে 13 জন নিহত হয়েছেন। সকাল 8টার দিকে দরিদপুর যশোর মহাসড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ইউনিক পরিবহনের বাস ও পিকআপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল, আর পিকআপ ভ্যানটি আলফাডাঙ্গা উপজেলা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। নিহত সবাই পিকআপ ভ্যানের যাত্রী। দুর্ঘটনায় ঘটনাস্থলেই 11 জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় 4 জনকে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য সহ 3 জন পুরুষ, 4 জন শিশু এবং 6 জন নারী রয়েছেন। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত 25 জন। সকালে ময়মনসিংহ শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। বিগত বছরগুলোর তুলনায় অনলাইনে টিকিট বিক্রি ও স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় থাকায় অনেকটাই স্বস্তিতেই বাড়ি যেতে পেরেছেন ঘরমুখো মানুষ। ভোগান্তি পোহাতে হচ্ছে না ঢাকায় ফিরতেও, নির্ঝঞ্ঝাট এবং স্বস্তির যাত্রায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। আবির হোসেনের ক্যামেরা এই চিমিতু রিপোর্টে দেখুন বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে জীবন জীবিকার তাগিদে এবার রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। সকাল থেকে হাজারো যাত্রী নিয়ে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ট্রেন আসে কমলাপুর রেল স্টেশনে। প্রায় প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের ভিড়। প্রিয়জনের সঙ্গে সুখ স্মৃতি নিয়ে ফেরা সাধারণ মানুষ বলছেন, ভোগান্তিহীন ভাবে রাজধানীতে ফিরতে পেরেছেন তারা। ব্যবস্থা সবকিছুই ভালো ছিল, আমরা সুন্দরভাবে আবার ঢাকায় ব্যাক করলাম। ভোর 5টার দিকে বের হয়েছি বাসার থেকে, এই সিটি বসে আসতে পারছি, কোনো বিভ্রান্তি হয় না, আজকে নিলিমিলি আসা গেছে। ঈদের সময় লোকজন বেশি থাকবে এতটুকুই ছিল, এমনি আলাদা আর কোনো প্রবলেম। একই অবস্থা রাজধানীর বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালেও। মাথায় কাজের তাড়না, মননে প্রিয়জনের সঙ্গে কাটানো সুখ স্মৃতি,
ফেলে আসা আপনজন আর ঈদের আনন্দ সব পিছনে ফেলে আবারও কর্মব্যস্ত হয়ে উঠছে ঢাকা। তবে স্কুল কলেজ যেহেতু খুলছে আগামী সপ্তাহে, তখন রাজধানী স্বাভাবিক রূপে ফিরবে বলে বলছেন সংশ্লিষ্টরা। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে জাতীয় অভিযোজন পরিকল্পনায় যুক্ত হবে স্বাস্থ্যখাত। সচিবালয়ে সুইডিশ প্রতিনিধি দলের সাথে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী জানান, জলবায়ুর সাথে স্বাস্থ্য অঙ্গাঙ্গিকভাবে জড়িত, তবে এ নিয়ে আলাদাভাবে কাজ হয়নি। স্বাস্থ্য নিয়ে উন্নত বিশ্বে কাজ হলেও উন্নয়নশীল দেশে তেমন বরাদ্দ থাকে না। এ সময় সুইডিশ প্রতিনিধিরা জানান, উন্নয়ন সহযোগী দেশগুলোর নেতৃত্ব দিচ্ছেন তারা। এ নিয়ে অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থায়ী জামিনের আবেদন করলে 23 মে পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এই আদেশ দেন। এর আগে সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে ডক্টর ইউনুস সহ সাজাপ্রাপ্ত গ্রামীণের 4 কর্মকর্তা এই জামিন আবেদন করেন। শ্রম আপিল ট্রাইব্যুনালে বারবার আসতে চান না ডক্টর ইউনুস, সেই কারণেই স্থায়ী জামিন আবেদন করেন তিনি। ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এই আবেদন দাখিল করেন। গত 28 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এবার ইসরায়েল ইরান প্রসঙ্গ। ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। সোমবার ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি বাহিনী বিমান ঘাঁটি পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। হালেভির এই মন্তব্য দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর এলো। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা ইরানে আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছিল। হালেভি বলেন, ইরান ইসরায়েলে রাষ্ট্রের কৌশলগত সক্ষমতার ক্ষতি করতে চেয়েছিল, যা আগে কখনোই ঘটেনি। এটিকে ইরানের বিরুদ্ধে কোনো পাল্টা আক্রমণাত্মক পদক্ষেপে সাহায্য করবে না বলে জোর দিয়েছিল যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও ইসরায়েলের জন্য স্থগিত করে রাখা একটি সহায়তা তহবিল নিয়ে আবারও ভাবতে শুরু করেছে বাইডেন প্রশাসন। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েলের পাল্টা যে কোনো আক্রমণকে শক্তিশালী এবং বিধ্বস্ত জবাব দিয়ে মোকাবেলা করা হবে। থাকছে সারা বাংলার খবর। উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব সাংঘ্রাই। পাহাড়ের চারিদিকে এমন সাজসাজ রব। স্থানীয় রাজার মাঠে মারমাদের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব দেখতে পাহাড়ি বাঙালি মানুষের ঢল নেমেছে। বান্দরবান প্রতিনিধি নুরুল কবিরের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে আদি ঐতিহ্যবাহী নানা উৎসবে ব্যস্ত বান্দরবানের মারমা সম্প্রদায়ের লোকজন। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সাংঘ্রাই উৎসবের সূচনা করলেও ধর্মীয় উৎসব বৌদ্ধমূর্তিতে স্নানের মাধ্যমে মূল অনুষ্ঠানমালা শুরু হয় মারমাদের। বৌদ্ধ জাতিগুলোতে চলছে পূজা অর্চনা, বিশেষ প্রার্থনা। বিগত বছরের পাপাচার ও গ্লানি মুছে নিতে মারমা তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটানোর উৎসব জলকেলিতে মেতে ওঠে। পাশাপাশি চলবে মারমাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও গান। প্রতি বছর বৌদ্ধ স্নানের পর পানি উৎসব করা হয় এবং আজকে দ্বিতীয় দিনে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করব এবং পানি বর্ষণ করব। প্রতি বছর নতুন বছরকে আমরা বরণ করি, সেক্ষেত্রে আমরা সবার প্রথমেই বুদ্ধকে স্নান করি। পুরাতন বছর যত সব আমাদের গ্লানি ছিল, যত সব দুঃখ কষ্ট ছিল, সব কিছু যাতে পানির সাথে ধুয়ে চলে যায় এবং নতুন বছর একটা সুন্দর একটা সূচনা হয়। এসব ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা দেখতেই স্থানীয় হাজার হাজার পাহাড়ি বাঙালি মানুষ শহরের রাজার মাঠে ভিড় জমায়। আমরা এই দিনে ছয়ং রান্না করে বিহারে বিহারে গিয়ে ছয়ং দান করি। সকালে ঘুম থেকে উঠলাম, তারপর ফ্রেশ হলাম, রান্না বান্না শুরু করলাম, রেডি হলাম, তারপরে বিহারে ছয়ং আনলাম এই পূর্ণ রাশি।
মারমা সম্প্রদায় বছরের শেষের একদিন এবং নতুন বছরের প্রথম তিন দিন বৈচিত্র্যময় নানা অনুষ্ঠানের মাধ্যমে যুগের পর যুগ ধরে এই সাংগ্রাই উৎসব পালন করে আসছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাহরাইন প্রবাসী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যুবলীগ বাহরাইনের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি এম সাইফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন কাতার বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি গোলাম মাওলা হাজারি, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোলাইমান আব্দুল গনি সহ আরও অনেকে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার এলাকায় টেক পাড়ায় আগুন লেগে পড়েছে শতাধিক কাঁচা পাকা ঘর। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমণি শর্মা জানান, সোমবার দুপুরে 1টায় ফিরিঙ্গি বাজার এলাকায় আগুন লাগার খবর শুনে প্রথমে 6টি ইউনিট, পরে আরও 3টি ইউনিট যুক্ত হয় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানান ফায়ার সার্ভিস, তবে কোনো হতাহত নেই। এছাড়া ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি। এলাকাবাসী বলছেন, আগুন মুহূর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। টেকপাড়ায় গলি সরু হওয়ার কারণেই লোকজন বাসা বাড়ি থেকে তাদের বেশিরভাগ মালামাল বের করতে পারেনি। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সড়কে আবারও মৃত্যুর মিছিল, ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে প্রাণ গেল 13 জনের, ময়মনসিংহে নিহত আরও 2। ছুটি শেষে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, ভোগান্তিহীন শহরে ফেরায় খুশি যাত্রীরা। এবং ইরানে পাল্টা হামলার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রধানের, তেল আবিব যুদ্ধে জড়ালে পরিণতি হবে ভয়ঙ্কর, হুঁশিয়ার তেহরানের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।